ভিডিও কোনো মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে। এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। এই মিষ্টি নেবে, রসগোল্লা নেবে, ল্যাংচা নেবে, গোলাপ জামুন নেবে, সন্দেশ নেবে, কি নেবে নিয়ে না। ও ভাই, এটা মিষ্টির দোকান তো? দিদি, আরে ও দিদি, কই এটা মিষ্টির দোকান? এইখানে তো লিপস্টিক পাওয়া যায়, এইখানে তো পাউডার পাওয়া যায়। দিদি, আরে ও দিদি, যবে তুমি মিষ্টি দেখতে পাচ্ছ তাহলে তুমি কেন জিজ্ঞেস করলে গো? ও মিষ্টির দোকানওয়ালাকে যদি জিজ্ঞেস করি, মিষ্টির দোকান তো ভুল করে দিয়েছে কি? যাও ভুল করেছে, দিয়ে আমাকে জেলে ভরে দাও। দিদি, আরে ও দিদি, জেলে ভরার কথা নয়, বলো দিদি কি করতে এসেছো? আহা, কি দারুণ প্রশ্ন! মিষ্টির দোকানে আমি কি করতে আসবো? গ্যাস সিলিন্ডার ভরাতে আসবো নাকি? দিদি, আরে ও দিদি, গ্যাস সিলিন্ডার তো না মিষ্টি নিতে আসবে, বলো কি কি মিষ্টি চাই? তোমার কাছে কি রকম রকম মিষ্টি আছে বলো তো? দিদি, আরে ও দিদি, লাড্ডু আছে আমার কাছে, ছানার মিষ্টি আছে, বুঁদে আছে, ল্যাংচা আছে, গোলাপ জামুন আছে, কি নেবে তুমি বলে দাও গো দিদি। ওই লাড্ডু নেব না গোলাপ নেব, আমি তো 5 পিস বরফি নেব। দিদি, আরে ও দিদি, শুধুমাত্র বরফি নেবে তুমি? না না, দাঁড়াও, আগে দামটা বলো, যদি দাম কম থাকবে তাহলে নেব, তাহলে তো সেটাও নেব না আমি। দিদি, আরে ও দিদি, বরফি 3 রকমের আছে, 7 টাকা, 15 টাকা, 20 টাকা, কোনটা চাই বলো দিদি? না, 7 টাকার চাই না, 15 টাকার চাই না, 20 টাকার চাই, 5 টাকার আছে তো দাও। দিদি, আরে ও দিদি, 5 টাকার আবার বরফি হয় নাকি? 5 টাকার রসগোল্লা আছে, 1 কেজি করে তুমি রসগোল্লা নিয়ে নাও। ও, রসগোল্লা আছে? তোমার কাছে কি রকম রকম রসগোল্লা আছে? দিদি, আরে ও দিদি, লাল রসগোল্লা, হলুদ রসগোল্লা, সবুজ রসগোল্লা, সাদা রসগোল্লা, ইলাইচি রসগোল্লা, গুড়ের রসগোল্লা, অনেক রকম আছে আমার কাছে রসগোল্লা। ও, এত রকম রসগোল্লা আছে? আর একটু দামের রকম জেনে যাই, কি রকম দামের দামের রসগোল্লা আছে? দিদি, আরে ও দিদি, 3 টাকার রসগোল্লা, 5 টাকার রসগোল্লা, 7 টাকার রসগোল্লা, 10 টাকার রসগোল্লা থেকে নিয়ে 100 টাকার রসগোল্লাও আছে। ও মা গো, 100 টাকার রসগোল্লা? সেই রসগোল্লাটা কত বড় হবে না? দিদি, আরে ও দিদি, সেই রসগোল্লা বড় হয় না দিদি, সেই রসগোল্লাতে সব রকমের টেস্ট পাবে, আর সেটা যখন মুখে যাবে চর করে পেটে চলে যায়। ও তাই নাকি? ওই রকমই রসগোল্লা হয়? দরকার নেই বাবা, এক কাজ করো, 3 টাকার একটা রসগোল্লা আমাকে দিয়ে দাও। দিদি, আরে ও দিদি, শুধু 3 টাকার রসগোল্লা? হ্যাঁ, শুধু 3 টাকার রসগোল্লা। আসলে আমার বাড়িতে কেউ নেই, তো কার সাথে কথা বলবো, এই জন্য তোমার সাথে কথা করতে এসেছিলাম। হে ভগবান, ভেবেছিলাম অনেক কিছু নেবে দিদি তুমি, তুমি তো আমাকে ঠকে নিলে। তুমি 3 টাকার রসগোল্লাটা দেবে কি আমি বাড়ি যাব? দিদি, আরে ও দিদি, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। A few moments later.